Hello everyone, Assalamualaikum. This is Shojik from BG Club. Good afternoon. এখন বাজে হচ্ছে পাঁচটা দুই। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, বিকজ অফ হচ্ছে আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছেন। আমি আপনাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ। তো যাই হোক, এখন আমার ফুয়েল ভরতে হবে। তো দেন ফুয়েল আগে নেই, দেন আসতেছি। চলে এলাম কোথায়, এয়ারপোর্ট রোডে। তো ফুয়েল নিলাম হচ্ছে এয়ারপোর্ট পাম্প থেকে। তো যাই হোক, অনেকেই কোশ্চেন করছেন যে আসলে অফিসিয়াল বাইক আর নন অফিসিয়াল বাইক কেনার সুফল আর কুফল, মানে সুবিধা অসুবিধা। তো ফার্স্টে বলে রাখি যে আমার এই বাইকটা হচ্ছে নন অফিসিয়াল বাইক। আর নন অফিসিয়াল বাইক কেনার পিছনে আরেকটা রিজন ছিল, আমি বাইকটা কিনেছি হচ্ছে 2017 লাস্টের দিকে। তো যার কারণে তখন আপনার এসিআই মোটরস এই বাইকটা আনেনি। আমি নাম উল্লেখ করতেছি এই জন্য যে ইয়ামার অফিসিয়াল ডিলারশিপ হচ্ছে এসিআই। তো এসিআই এই বাইকটা তখন ওরা মানে অফিসিয়ালি লঞ্চ করেনি। তো গ্রে মার্কেটে হাত ধরেই এই বাইকগুলো বাংলাদেশে প্রথম আসে, সেটা আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। তো দ্যাটস ওয়াই আমাকে ওইটাই কিনতে হয়। আর বলবেন যে অফিসিয়ালি বাইক কিনলে কী হবে, না কিনলে কী হবে, আসলে বাইক তো সেম কোম্পানিরাই তৈরি করতেছে। যদি সেটা ইন্ডিয়া থেকেও আসে, সেটাও বাইরেও বিক্রি হচ্ছে, এশিয়াতেও বিক্রি হচ্ছে। আর ইন্দোনেশিয়া থাইল্যান্ড থেকে যেগুলো আসতেছে ওইগুলোও সেম, কারণ বাংলাদেশে তো আর কোনো বাইক তৈরি হচ্ছে না। সো অফিসিয়াল নন অফিসিয়াল বাইকের মেইন পার্থক্যটাই দাঁড়াবে হচ্ছে আফটার সেলস সার্ভিস। হ্যাঁ, আফটার সেলস সার্ভিস, কারণ আপনি যখন একটা বাইক কিনবেন, শুধু বাইকটা তো কিনলেন আর চালালেন ব্যাপারটা এমন না, রাস্তায় বাইক নামলে সেটার কাজ থাকবেই, এটা মাস্ট। এটা যে কোনো বাইক হোক, যে কোনো কিছু হোক, বিশেষ করে মানে মোটর বাইক বা মোটর কার। সো এর পিছনে সবচেয়ে বড় একটা সাপোর্ট দেয় হচ্ছে যারা অফিসিয়ালি বাইক কিনেন। এখন কথা হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে অফিসিয়াল বাইকগুলো কতটুকু কার্যকর। আর যদিও পরিচিত অনেক ছোটো ভাই, ফ্রেন্ড সার্কেল অনেকেই দেখা গেছে অফিসিয়াল বাইক কিনছে, বাট তাদের মতে অনেকে পজিটিভ, অনেকেই নেগেটিভ কমেন্টস করছে যে হ্যাঁ ভালো সার্ভিস পাই, আবার অনেকে বলে যে না ভালো সার্ভিস পাই না, এরকম একটা দ্বৈত মত আছে। তো আমি আপনাদেরকে এটা কখনোই বলবো না যে আপনারা আনঅফিসিয়াল বাইক কিনেন আবার অফিসিয়ালি বাইক কিনেন, আমি কোনোটাই বলবো না। এটা টোটালি আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। বিষয়টা হচ্ছে আপনারা যখন ইঞ্জিন অয়েল ইউজ করেন, যেমন আমি ইউজ করি হচ্ছে মোবিল ওয়ান, সেম আরন ফাইভে কিন্তু 300 VO ইউজ করা হয়, মোটিউলের সেলও ইউজ করা হয়, আদার্স অনেক ব্র্যান্ড আছে, ইয়ামাহা লুব আছে। তো যে যেটা ইউজ করে মজা পায়। এখন কথা হচ্ছে যারা আনঅফিসিয়ালি বাইক কিনবেন, তারা সার্ভিসটা কোথায় করবেন? তাদের জন্য বাংলাদেশে বর্তমানে ভালো ভালো কিছু সার্ভিস সেন্টার হয়েছে যারা ভালো সার্ভিস করে থাকে। হ্যাঁ, ভালো সার্ভিস করে থাকে। এখন কথা হচ্ছে ওই যে মাইন্ডসেটটা আপনার, যে আপনি কোনটা করবেন। আপনি যদি একদম টেনশন ফ্রি থাকতে চান যে হ্যাঁ আমার বাইক যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায় তখন কি হবে, এটা সেটা বা ইঞ্জিন ওয়ারেন্টির বিষয়টা, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় অফিসিয়াল বাইক কিনেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি একটু টাকা বাঁচাতে চান বা একটু রিস্ক নিতে চান, আমি বলবো না এটা রিস্ক, বিকজ অফ আমি অলরেডি প্রায় 3 বছরের মতো হয়ে গেছে আমার এই বাইকটা। আমার মতে মেজর কোনো ইঞ্জিনের কোনো প্রবলেম আমি পাইনি। অ্যাক্সেসরিজ এটা সব বাইকেই যায়, অফিসিয়াল বাইকেও যায়, আনঅফিসিয়াল বাইকেও যায়। সো ইঞ্জিনের যে প্রবলেমগুলো, আর আমার মনে হয় না ইয়ামার বাইকগুলো খুব বেশি মানে কোয়ালিটি ড্রপ করে যে ইঞ্জিন খুব তাড়াতাড়ি চলে যাবে। সো এগুলো ইঞ্জিন আসলেই মানে যদি আপনি ভালোভাবে চালাতে পারেন, তাহলে আশা করি এই ইঞ্জিনগুলোতে সহজে কোনো মানে প্রবলেম হয় না। অনেকের 4-5-6,000-10,000 কিলোর মধ্যে ইঞ্জিন খুলে ফেলতে হয়েছে, বাট আমারটা এখনও রানিং হচ্ছে আপনার 20,000+, মানে 21,000+ আর কি। তো আল্লাহর মতে এখনও ওইরকম কোনো প্রবলেম আমি ফেস করিনি। তো আল্লাহর মতে হয়তো আরও কিছুদিন চালাতে পারবো ইঞ্জিন আনটাচ রাখা অবস্থাতেই। তো যাই হোক, এখন আপনি চিন্তা করবেন যে আপনি কোনটা কিনবেন।
সো এটা আসলে আমি বলবো যে টোটালি আপনার নিজস্ব একটা মতামত বা নিজস্ব একটা ব্যাপার। যদি আনঅফিসিয়াল বাইক কিনেন কিছু টাকা কম পাবেন, কিন্তু আপনার ওই আদার সোর্স থেকে আপনাকে সার্ভিসটা করিয়ে নিতে হবে। আর যদি আপনি অফিসিয়ালি বাইক কিনেন, হ্যাঁ তাদেরও একটা কস্ট আছে, সরকারকে একটা বিগ অ্যামাউন্ট ট্যাক্স দিতে হয় এবং তাদের অনেক স্টাফ আছে, বা যেহেতু একটা কোম্পানি তারা তো অনেক খরচ টরচের কারণে তাদের বাইকগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। কেউ ভাববেন না যে দুইটা বাইক দুই মানে দুই কোম্পানি তৈরি করে ইয়ামাহার, এমনটা না, একই কোম্পানিতে তৈরি হয়, জাস্ট সেলসটা হয় দুই ওয়েতে, মানে সেল হয় দুই ওয়েতে। এই জন্য আসলে আর ওইটাই তো বললাম যে যেহেতু তারা একটা কোম্পানি তো তাদের অনেক স্টাফ আছে, অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট খরচ আছে, সরকারি কিছু ট্যাক্স আছে, সব কিছু মিলিয়ে দেখা গেছে তাদের খরচটা একটু বেশি হয়, যার কারণে বাইকের প্রাইসে একটু তারতম্যটা হয়। আর তারা তো ওই যে বড়ো বড়ো সার্ভিস সেন্টার দিয়ে মানে দিয়ে বসে আছে যে আপনাদের জন্য সেবা করবে, তো এটাই আর কি। তো জিনিসটা খুবই সিম্পল যে, তবে হ্যাঁ যে যদিও আনঅফিসিয়াল বাইক কিনেন সেক্ষেত্রে একটু সতর্ক হয়ে কিনবেন যে আপনি কোন শোরুম থেকে কিনতেছেন, কাদের কাছ থেকে কিনতেছেন, যে তারা পরবর্তীতে কোনো প্রবলেম হলে যে কোনো কিছু সাপোর্ট তারা দিবে কি না। আসলে আনঅফিসিয়াল বাইকে তারা তেমন কোনো সাপোর্ট দিতে পারে না, তবে যতটুকু শুনতে পারছি যে উল্লেখ করেই বলি, যেমন হাফসা মার্ট বা আদার্স তারাদের একটা সমিতি হয়েছে, যে একটা তাদের একটা সার্ভিস সেন্টার হয়েছে আর কি, যে তারাও তিন চার বছরের ওয়ারেন্টি দিচ্ছে, তো ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে, তো এটা খুবই পজিটিভ দিক। তো এটাই বললাম যে চয়েস আপনার, ডিসিশন আপনার, টাকা আপনার, সো এখন আপনি চিন্তা করবেন যে আপনি কোনটা কিনবেন। যদি একদমই নিশ্চিন্তে থাকতে চান যে না আমি কোনো ধরনের টেনশনই নিব না, তাহলে আপনি একদম নির্দ্বিধায় অফিসিয়ালি বাইক কিনেন। আর যদি বলে যে না সমস্যা নাই, আর আপনার আর আমি মনে করি যারা দুই তিন বছর যাবৎ বাইক চালান তাদের যে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, মনে হয় না বাইক নিয়ে তাদের কোনো প্রবলেম হবে। তো এটাই আর কি, তো আমার মতামতটুকু এটাই ছিল যে আপনারা অফিসিয়ালি বাইক কিনেন অথবা আনঅফিসিয়ালি বাইক কিনেন কোনোটাই কোনো সমস্যা না, বাইক একই, বাট জাস্ট হচ্ছে আফটার সেল সার্ভিসটা আপনি কোথা থেকে কেমন পাবেন এটাই আর কি। তো আর কথা বাড়ালাম না, তো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, বিকজ আমার আরও সামনে যেতে হবে, আরও কিছু কাজ আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটা যাতে আরও তাড়াতাড়ি গ্রো আপ করে সেজন্য আপনাদের সহযোগিতা খুব বেশি দরকার। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমি খুব ভালোভাবে আপনাদেরকে ভালো ইনফরমেশন দিয়ে পাশে থাকতে পারি। সো দ্যাটস অল ফর টুডে, আই উইল সি ইন দ্য নেক্সট ব্লগ, বি হ্যাপি।